ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন আপনি প্রেগনেন্সির কারণে জ্বরের সমস্যায় ভুগছেন আর এমন অবস্থায় আপনার স্বামীর হক আদায় করার কারণে আপনার যখন গোসল করার প্রয়োজন হয় ফরজ গোসল সকালবেলা বা ফজরের সময় সেক্ষেত্রে ঠান্ডা পানি বা ঠান্ডা পানিতে আপনি গোসল করলে আপনার জ্বর বেড়ে যাওয়ার বসস্থতা বৃদ্ধি হওয়ার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পানি গরম করার মতো সেই ব্যবস্থা ওইখানে নেই এমত অবস্থায় আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন ওঠার পর আপনি পানি গরম করে গোসল করে ফজরের সালাদ আদায় করলে আপনার সালাদ হবে কিনা আমাদেরকে মনে রাখতে হবে জাল্লা সুঘান থায়ালা কোরআনের মধ্যে বলেছে ইমনা সালা থা খায় না থায়াল মিনই নাকি থা নিশ্চয়ই সালাদ এমন একটা ইবাদত যা নির্দিষ্ট সময় নির্ধারিত করা হয়েছে মুকমিনের জন্য আর নির্দিষ্ট সময় নির্ধারিত সালাত আদায় করা এটা হচ্ছে মুকমিনের ইমানের পূর্ণতা বা মুকিনের একটি অন্যতম নিদর্শন এর জন্য আমাদেরকে ওক্তের সালাদগুলো ঠিক সঠিক ওক্তেই পড়তে হবে আপনার যদি পানি গরম করার ব্যবস্থা থাকে ওই সময় ভোরবেলা বা ফজরের সময় সেক্ষেত্রে আপনি পানি গরম করে গোসল করে সালাত আদায় করবেন পবিত্র হয়ে সালাত আদায় করবেন যদি আপনার কাছে পানি গরম করার ব্যবস্থা না থাকে এবং আপনি ভয় পাচ্ছেন যে আপনার ঠান্ডা ওই পানিতে গোসল করার কারণে আপনার জ্বরের যেহেতু সমস্যা আছে জ্বর বেড়ে যাওয়া একটি সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি তায়ামুম করে আপনি সালাদ আদায় করে নেবেন এবং যখন সকাল হবে যখনই যখনই আপনি পানি গরম পানি ব্যবস্থা করতে পারবেন তৎক্ষণাৎ আপনি আপনার ফরজ গোসল করে নেবেন কিন্তু আপনাকে সালাদ তায়ামুম করে আপনি সালাদ আদায় ওই অবস্থাতেই আপনাকে কি করতে হবে সালাদ আদায় করতে হবে যেহেতু আপনি মাদুর আল্লাহ আলমিসাব দরকাল্লাহ ফিকুন